এই প্রথম বিদেশি কোনো প্রতিষ্ঠান বিনিয়োগ করলো আইপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজিতে। প্রতিষ্ঠানের নাম রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স। ইংলিশ প্রিমিয়ার লীগের দল লিভারপুলের মালিকানার একটি অংশ তাদের। সেই ব্যক্তি মালিকানাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ডই এবার বিনিয়োগ করলো আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে। ফ্র্যাঞ্চাইজিটির 15% মালিকানা কিনে নিয়েছে রেডবার্ড। কত টাকার বিনিময়ে এই মালিকানায় অংশ পেয়েছে তারা, সেটি সংবাদ সংস্থা রয়টার্স জানায়নি। তবে স্পোর্টস প্রো মিডিয়া নামের একটি ওয়েবসাইট জানাচ্ছে অঙ্কটা 3,75,00,000 মার্কিন ডলারের, বাংলাদেশি মুদ্রায় প্রায় 320 কোটি টাকা। 2008 সালে আইপিএল এর প্রথম আসরের শিরোপাজয়ী রাজস্থান রয়্যালসের মূল মালিকানা লন্ডন ভিত্তিক ভারতীয় বিনিয়োগকারী মনোজ বাদালের প্রতিষ্ঠান ইমার্জিং মিডিয়ার। রেডবার্ডের প্রতিষ্ঠাতা জেরি কার্ডিনাল আর এই ইমার্জিং মিডিয়া গতকাল যৌথ বিবৃতিতে নিশ্চিত করেছেন রেডবার্ডের রাজস্থানের মালিকানার অংশ কিনে নেয়ার খবর। এক বিবৃতিতে আইপিএল এর প্রশংসা করেন জেরি কার্ডিনাল। তিনি বলেন, আইপিএল নিয়ত এগিয়ে যাওয়া একটা লিগ, বিশ্বব্যাপী, যার দর্শক আছে। সমর্থক ও ভক্তদের কিভাবে লিগের সঙ্গে আরও সম্পৃক্ত করা যায় এ নিয়ে আইপিএল এর সুদূরপ্রসারী ভাবনাও আছে। মালিকানার এই চুক্তির সঙ্গে সম্পৃক্ত একটি পক্ষ সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, রেডবার্ডের এই বিনিয়োগের কারণে রাজস্থানের ফ্র্যাঞ্চাইজির দাম এখন দাঁড়াচ্ছে প্রায় 25-30 কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যে অঙ্কটা প্রায় 2,200-2,500 কোটি টাকার মতো। রাজস্থানের মূল মালিক বাদালের কথায় এই চুক্তিই বোঝাচ্ছে আইপিএল এর আকর্ষণ কতটা বেড়েছে। তিনি বলেন, এরকম একটা বিনিয়োগ আসলে আইপিএল এর বৈশ্বিক আগ্রহ আর বিনিয়োগের জায়গা হিসেবে বিশ্বে ভারতকে নিয়ে আকর্ষণ কত বেশি সেটারই সাক্ষ্য দেয়। রাজস্থানের সঙ্গে যোগ দেয়া রেডবার্ড গত এপ্রিলে যোগ দেয় লিভারপুলের মূল মালিক প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপের সঙ্গে। ফ্রেঞ্চ লীগের দল তুলুজেরও মালিকানার সিংহভাগ এই রেডবার্ডের দখলে। এছাড়া বোস্টন রেড সক্স বেসবল দলের মালিকানাও তাদের। তবে রেডবার্ডের কাছে 15% বিক্রি করলেও গতকাল প্রকাশিত বিবৃতিতে রাজস্থানের মূল মালিক পক্ষ ইমার্জিং মিডিয়া জানিয়েছে, এই চুক্তির বাইরে আলাদাভাবে তারা কিছুদিন আগে রাজস্থানে তাদের মালিকানা সত্ত্বের পরিমাণ 51% বাড়িয়ে 65% করে নিয়েছে। 2008 সালে প্রতিষ্ঠার পর থেকেই অবশ্য আইপিএল এর জনপ্রিয়তা বেড়েই চলেছে, বাড়বেই না বা কেন। একে তো তারকা সব ক্রিকেটাররা মাঠে টি-20 ক্রিকেটের বিজ্ঞাপন রাখছেন, তার ওপর গ্যালারিতে তারকা উপস্থিতি। আইপিএল এর প্রায় প্রতিটা দলেরই মালিকানায় ভারতের আভিজাত ব্যবসায়ী কিংবা বলিউড অভিনেতা অভিনেত্রীদের সরব উপস্থিতি। তাসফিক পলক, ক্রিকফ্রেঞ্জি।